হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল ঝাড়খণ্ড টেট সম্পর্কিত আজকের ভিডিও আজকেই কুড়ি তারিখ ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন জারি হয়েছে তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো উপরে দেখছেন ঝাড়খণ্ড অধিবিদ্যা পরিষদ রাঁচি ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলিং রাঁচি যেটা যারা টেট কন্ডাক্ট করে শিক্ষক পাত্রতা পরীক্ষা দু হাজার চব্বিশ কে আয়োজনকে সম্বন্ধে আবশ্যিক সূচনা বিজ্ঞপ্তির সংখ্যা এত দিয়েছে আচ্ছা কী লেখা আছে আমরা একটু পড়ি এত দ্বারা সর্বসাধারণকে সূচিত কিয়া যাতা হ্যাঁ कि झारखंड शिक्षक पात्रता परीक्षा नियमावली 2019 झारखंड शिक्षक पात्रता परीक्षा संशोधन नियमावली 2022 एवं झारखंड शिक्षक पात्रता परीक्षा द्वितीय संशोधन नियमावली 2024 के किए गए प्रावधान के आलोक में राज्य राज्य के प्राथमिक प्रारंभिक विद्यालय में सहायक शिक्षक एवं उर्दू सहायक शिक्षक पद पर नियुक्ति की पात्रता की जाँच हेतु शिक्षक पात्रता परीक्षा 2024 से संबंधित विज्ञप्ति प्रकाशित की जा रही है इस परीक्षा में सम्मिलित होने होने से संबंधित योग्यता और पाठ्यक्रम भाषा पात्रता मानदंड आदि परिषद के वेबसाइट डब्ल्यू डब्ल्यू पर उपलब्ध है जिसका घनत्वपूर्वक अवलोकन किया जा सकता था আসল ব্যাপার হচ্ছে মানে এরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং সমস্ত কিছু এই ওয়েবসাইটে পাওয়া যাবে তেইশ তারিখ এই যে তেইশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং বাইশ আট আগস্টের বাইশ তারিখ পর্যন্ত চলবে তো কি কি লাগবে যোগ্যতা লাগবে বাছিত অর্থতা এবং যোগ্যতা এখানে কী বলছে দেখো ভারতকে নাগরিক মানে সবাই ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হলেই আবেদন করতে পারবে কোনো ডোমিসাইল লাগু নাই আচ্ছা কোনো অপর মানে কোনো কেস না মানে নিজের নামে কোনো কেস থাকা চলবে না তিন নম্বর হচ্ছে ওই যে যোগ্যতা মানে যেগুলো মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে সেগুলো থাকা থাকতে হবে এখানে দুটো পরীক্ষা নেবে একটা হচ্ছে প্রাথমিকের জন্য এক থেকে পাঁচের জন্য এবং একটা হচ্ছে ছয় থেকে আটের জন্য ঠিক আছে মানে টোটাল প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে এখানে অনেক কিছু বলেছে যাই হোক अच्छा परीक्षा बेपार बोले दिए पात्रता जांच परीक्षा के दो स्तर यथा प्राथमिक विद्यालय स्तर एवं उच्च माध्यम उच्च प्राथमिक विद्यालय स्तर को स्तर कहेंगे अभ्यर्थी दोनों स्तरों के परीक्षा में भी शामिल हो सकते हैं अगर मैं कार्य योग्यता का थे तो अगर दो परीक्षा दीते पार्बे शिक्षक पात्रता जांच परीक्षा के स्वरूप निम्नवत होगा अच्छा अच्छा बोल कक्षा एक से पाँच के लिए प्रारंभिक प्राथमिक विद्यालय स्तर लेवल वन एक थे पचास जन लेवल वन एवं छः थे आठ जनों लेवल टू प्रत्येक स्तर की परीक्षा में एक समेकित प्रश्न पत्र होगा जिसकी परीक्षा अवधि निम्नवत होगी प्राथमिक कक्षा एक से पाँच दो घंटा तीस मिनट उच्च प्राथमिक कक्षा दो घंटा तीस मिनट दृष्टिबाधित दिव्यांग के लिए तीस मिनट का अतिरिक्त समय जरा

উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরকে পাত্রতা যাচ পরীক্ষাকে প্রশ্ন বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগসে মান্যতা ইস্ট ইন্ড ইস্ট ইস্টেট স্টেট ইউনিভার্সিটিকে স্নাতককে পাঠ্যক্রম অনুরূপ হোকা এবং প্রশ্নকে কঠিনাই স্তরে স্নাতকের সমকক্ষ হোকা মানে এই যে টেন প্লাস টু লেভেলে কোশ্চেন প্রাইমারির জন্য টেন প্লাস টু লেভেলের কোশ্চেন হবে আর আপার প্রাইমারের জন্য মানে গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন হবে শিক্ষক পর নিয়ুক্তি হেতু ভর্তি ভাষা টু মে কার্মিক প্রশাসনিক সুধার তথা রাজভাষা বিভাগকে অধিসূচনা সংখ্যা এক চার দু আট দিনাঙ্ক দশ কী বলছে এখানে মানে এখানে বলছে ওই একটা ভাষা পরীক্ষা দিতে হবে তাই হ্যাঁ পনেরোটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে পরীক্ষা দিতে হবে মানে ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা একটা দিতে হবে তাই আচ্ছা তারপরে কি বলছে পার্ক্ষামে উত্তীর্ণতা হেতু নিম্ন প্রতিশত অঙ্ক লানা অনিবার্য হোকা মানে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে সেটা হচ্ছে যারা আনডিজার্ভদের ক্ষেত্রে এটা বলি যেহেতু অন্য রাজ্যের যারা আনডিজার্ভটাই হবে সামান্য জাতি যারা প্রত্যেক খান্ডবে ন্যূনতম প্রাপ্তাঙ্ক প্রতিটা পার্টে মিনিমাম ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে কুল প্রাপ্তাং ন্যূনতম ষাট পার্সেন্ট এর মানেটা হচ্ছে ধরেন পাঁচটা যদি সাবজেক্ট হয় পাঁচটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টে কিন্তু মানে চল্লিশ পার্সেন্ট মিনিমাম নাম্বার হবে যদি আমি ধরি যে মানে পাঁচটা টপিক পাঁচটা টপিকের তিরিশ নাম্বার করে আছে সেক্ষেত্রে কি হবে তিরিশ নাম্বার চল্লিশ পার্সেন্ট মানে তিন চারে বারো নাম্বার মিনিমাম পেতেই হবে প্রত্যেকটা টপিকে পাঁচটা টপিকে কিন্তু বারো পেতে হবে এবং টোটাল পেতে হবে কিন্তু মানে কুল প্রাপ্ত ন্যূনতম মিনিমাম ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে ঠিক আছে মানে এরকম যদি হয় যে চারটা বিষয়ে সব ভালো নম্বর পেয়েছে কিন্তু একটা বিষয়ে চল্লিশ পার্সেন্টের নিচে নম্বর পেয়েছে তাহলে কিন্তু সে পাশ বলে গণ্য হবে না মানে মিনিমাম চল্লিশ পার্সেন্ট পেতে হবে এবং সব মিলিয়ে ওভারঅল ষাট পার্সেন্ট পেতে হবে অনুসূচিত জাতি অনুসূচিত বাকি অন্যান্য যে রিজার্ভেশন যেগুলো আছে তাদের একটু একটু ছাড় দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেক তারপরে কি বলছে পরীক্ষাকে সবই বিষয়কে প্রশ্ন বস্তুনিষ্ঠ অবজেক্টিভ এবং बहुविकल्पीय प्रकृति के होंगे जिसका उत्तर ओ एम सीट में निर्धारित स्थान पर चिन्हित करना करना होगा अंकों की ऋणात्मक गणना नहीं की जाएगी तो निगेटिव मार्क नहीं परीक्षा के दौरान ओ एम सीट पर दिए गए निर्देशों को सावधानीपूर्वक पढ़ेंगे और उनका अनुपालन करना सुनिश्चित करेंगे ओ से किसी प्रकार का छोड़फाड़ करने गलत सूचना अंकित करने या गलत वे का उपयोग करने की स्थिति में का भर्तीत्व रद्द माना जाएगा कैंडिडेट सर खत्म कर दे देवाना दे शेष तो कर देवे कैंसिल कर देता है यदि भूल भाल किसी को देता है उसका सारी जिम्मेदारी अच्छा ये सब दरकार नहीं सब पड़ा और किचु जानवर विषय परीक्षा प्रकाशन के तो उपरान का पुनर्मूल्यायन अच्छा কত টাকা লাগবে ফর্ম আপে ফর্ম ফিল আপে হচ্ছে জেনারেল যারা তাদের ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রাইমারির জন্য ফর্ম ফিল আপ করে তাহলে লাগবে তেরোশো টাকা মানে জেনারেলদের জন্য প্রাইমারির জন্য লাগবে টাকা হচ্ছে তেরোশো টাকা আর প্রাইমারি তেরোশো আপার প্রাইমারি যদি কেউ করে তেরোশো টাকা দুটো যদি একসঙ্গে কেউ করে তাহলে হচ্ছে পনেরোশো টাকা মানে জেনারেলদের জন্য একটা পেপার মানে শুধু প্রাইমারির জন্য পরীক্ষা দিলে তেরোশো টাকা লাগবে যদি আপার প্রাইমারি শুধুমাত্র আপার প্রাইমারি দেয় তাও তেরোশো টাকা লাগবে আর যদি

এখানে আর কথা বলে দিয়েছে যে শিক্ষক যেটা পশ্চিমবঙ্গে বলে দেয় যে টেট পরীক্ষা পাশ করার সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই ওই কথাটা এখানে বলে দিয়েছে শিক্ষক পাত্রতা পরীক্ষা উত্তীর্ণতাকে আধার পর শিক্ষক ইয়া অর্দ অনু অনুর্দেশক পদার নিয়ক্তি দাবা অধিকার নেই হোকা কেউ এ মাত্র এক অহরতা যাজ পরীক্ষা হয় মানে যেটা পশ্চিমবঙ্গের যেটা বলে না যে টেট পাস করলে চাকরির কোনো মানে টেট পাসের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নাই তো ওই ব্যাপারটাই তাই মানে এরপরে আবার একটা টেট সুপার টেট হবে মেন পরীক্ষা হবে সেটাতে পাশ করলে তবে চাকরি পাবে তো এই ছিল এই সম্পর্কিত বিহার টেট সম্পর্কিত তথ্য অনেকেই বিহার টেট নিয়ে ভিডিও করতে বলেছিলেন তো এই এটা করলাম আর যারা এই সম্পর্কে আরও জানতে চান তারা আপনার এই ওয়েবসাইট ফলো করবেন ডাব্লু 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 ডট এসি ডট ঝাড়খণ্ড ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা ফলো করতে পারেন কেউ চাইলে ফর্ম ফিল আপ করতে পারেন তেইশ তারিখ থেকে বাইশে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো অনেক দিন টাইম আছে তারা ফর্ম ফিল আপ করতে চান ভালোভাবে নোটিফিকেশান পড়ুন পড়ে ভালো মতো জানাশোনা মানে জেনে শুনে ফর্ম ফিল আপ করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ